Hey guys, welcome to the new episode of Arion Script. Unnadanda mooda naada anji aada yetta etta ambada pada. Actually, what happened? Ei corona ar thabateo last shukrobar shonibar obdi Kerala Blasters offer kore geche lokjonke robibar khobor pelam. Kerala Blasters uthe pore legeche kintu ager barer poristhiti erokom chilo na. Ebare ei corona prokopeo ekdom mane shukro shonibar শনিবারেও কাজ চালিয়ে যাচ্ছে কেরালা ব্লাস্টার্স। দুদিন আগে কি ডেভেলপমেন্ট হয়েছে সেটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করে দিচ্ছি, বিস্তারিত নয় মানে ব্রিফলি আলোচনা করে দিচ্ছি যেটুকু খবর এসেছে সেটুকু। তোমরা জানো যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট নিমা গাদ্দা প্রসাদ, তারপর মানে কেরালা ব্লাস্টার্সের যারা ওনার, তারপর আগে আছেন চিরঞ্জীবী আছেন, আল্লু অরবিন্দ আছেন, এছাড়াও আরও একজন কে আরেকজন আছেন। তো মোটামুটি এমনিতেই কেরালা ব্লাস্টার্সের ফ্যান বেস খুব বেশি, সোশ্যাল মিডিয়ায় প্রায় 4 মিলিয়ন ফ্যান বেস রয়েছে। এমনিতেই কেরালা ব্লাস্টার্স কোনো ট্রান্সফার আপডেট হলে মোটামুটি পুরো ইন্ডিয়া জেনে যেত। তো এবারে আরেকটু বেশি নজর আছে পশ্চিমবঙ্গের লোকেদের, কলকাতার লোকেদের এবং আপামর বাঙালি বিশ্বজুড়ে যারা আছেন করোনার পাশাপাশি, তারা এটাতেও নজর রাখছেন যে মোহনবাগানের টিমটা মোটামুটি কোথায় যাবে আর কি, মোহনবাগানের চ্যাম্পিয়ন টিমটা কোথায় যেতে চলেছে। তো কিবু ভিকুনার কথা আগেই বলেছিলাম, কিবু ভিকুনা এবং তার সাপোর্ট স্টাফ পল, টমাস জর্জ, এরা সবাই মিলে যাচ্ছেন কেরালা ব্লাস্টার্স কিবু ভিকুনার সঙ্গে। তো মনে হয় কিবু ভিকুনা, যেটা বলেছিলাম কিবু ভিকুনা প্লেয়ার লিস্ট জমা দিয়েছেন, তো আপাতত যেরকম যাদের যাদের কেরালা ব্লাস্টার্স অফার করেছে এবং তাদের কী পরিস্থিতি মোটামুটি এক লাইনে বলে দিই। তো শুরু করি, ফার্স্টে হচ্ছে মোরান্তে, বা ফ্র্যান মোরান্তেকে একদম ডাইরেক্ট অফার করেছে এবং খুব এদিক ওদিক না হয়ে গেলে মোরান্তে ওখানে চলে যাচ্ছেন কেরালা ব্লাস্টার্স। শেখ সাহিল, শেখ সাহিল একটু দ্বিধায় রয়েছেন। অ্যাকচুয়ালি বলে দিই, এটিকে যারা সবুজ মেরুন বা মোহনবাগানের হয়ে, আচ্ছা এই জায়গাটা আমি একটা একটা জিনিস বলে দিই তোমাদের, মানে এটিকে দল গোছাচ্ছে বললে মোহনবাগানের একাংশ আমাদের বাধা দেওয়ার চেষ্টা করছেন যে আর এটিকে বলো না শুধু মোহনবাগান, আবার মোহনবাগান বললে এটিকের একাংশ এবং ইস্টবেঙ্গলের অনেকে আমাদের উপযাজক হয়ে উপস্থিত হচ্ছেন যে কেন মোহনবাগান বলছেন, এটা তো এটিকে মোহনবাগান বা এটিকে ও আছে। তো আমরা এবার থেকে ঠিক করেছি হয় সবুজ মেরুন বলবো, যে কোনো, দেখুন আপনারা বুঝতে পারছেন কোন দলটার কথা বলছি তাহলেই তো হলো, এটিকে বললেও আপনারা ওই দলটাই বুঝবেন পরের মরশুমে যারা খেলবে, মোহনবাগান বললেও ওই দলটাই বুঝবেন, এটাই তো জয়েন্ট ভেঞ্চার। তাই একটা ট্রানজিশন টাইমে আছে, আপনারাও একটু কনফিউজড আছেন, তো আমরা যেটা বোঝাতে চাইছি সেটা বোঝাতে পারলেই হলো বলে মনে করি। আপনাদের মানে অযথা উপযাজক হয়ে আসার কোনো প্রয়োজন নেই, আপনারা বুঝতে পেরেছেন কোন টিমের কথা বলছি, এটাই আমাদের কাছে যথেষ্ট। তো সেই রকমই এটিকের একটা অফার, মানে এটিকের অলরেডি অফার তো শেখ সাহিলের কাছে যাচ্ছেই, মানে গেছেই আর কি। এটিকের ব্যাপারটা হচ্ছে যে এটিকে আগে ঠিক ছিল যে শেষ সপ্তাহ, মানে মার্চ মাসের শেষ সপ্তাহের মধ্যে পুরো ব্যাপারটা ফাইনাল করবে যে কাদের কাদের রাখবে এবং কাদের কাদের রাখবে না মোহনবাগান টিমের, মানে যাদের অফার দিয়েছে আর কি। এই ট্রেন, আর একটু পরে তো লকডাউন হয়ে যাবে, একটা মালগাড়ি, ওকে সরি মালগাড়ি তো লকডাউনের আন্ডারে পড়ে না, যাই হোক। তো আমি কন্টিনিউ করি, তো এটিকে যে অফারটা গেছে, এটিকে লেটার হেডে যে অফারগুলো গেছে আর কি, মানে আশুতোষ মহেন্দ্রের কাছেই যাক বা যার কাছেই যাক, ওদের বলা হয়েছে যে 2 সপ্তাহ মানে মার্চের শেষের মধ্যে তারা একটা যেন জানান যে কী করবেন না করবেন, তার কারণ মানে এটা প্রফেশনালভাবেই হচ্ছে ট্রান্সফার। আগে যেরকম একটু লোককে বোঝানো বা তুলে নিয়ে আসার ব্যাপার ছিল ইস্টবেঙ্গল মোহনবাগানে, এখন তো সেরকম নেই, প্রফেশনাল ওয়েতে আমি দিচ্ছি, তোমার পছন্দ হলো ভালো, আরেকবার নেগোসিয়েশন হবে, রিনেগোসিয়েশন হবে, ডিল ডান হবে, ব্যাস ওরকম। মানে এরকম কিছু বোঝানো নেই যে না না আপনি প্লিজ এখানে থেকে যান, এই ধরনের তো কোনো বোঝানো নেই। তো একটা ডেডলাইন থাকে, সেই ডেডলাইনের মধ্যে জমা দিতে হয়, সেটা আমি জানি না সেটা পেছবে কি না, কারণ এখন যা পরিস্থিতি আছে সব কিছুই একটু পোস্টপন্ড হয়ে যাচ্ছে, একটু ডিলে হয়ে যাচ্ছে, তো সেটা পেছবে কিনা। তো আপাতত যেরকম ব্যাপার আছে সেটা হচ্ছে হয়তো মার্চের শেষ সপ্তাহের মধ্যে তাদের জানাতে হবে, তো ওই সময় মোটামুটি বোঝা যাবে যে শেখ সাহিলরা এখানে থেকে গেলেন নাকি কেরালা ব্লাস্টার্স চলে গেলেন। পরের নামটা হচ্ছে ব্রিটো, ব্রিটো খুব এদিক ওদিক না হলে অবশ্যই তার অফিস টিম নেভির হয়ে খেলবেন এবং কেরালা ব্লাস্টার্সে খেলবেন যদি কিবু বলেন, তো কেমনে কিবু তো বলেইছেন। নাওরেম, নাওরেম অলরেডি কেরালা ব্লাস্টার্স চলে যাবে, কেরালা ব্লাস্টার্স থেকেই তিনি এসেছিলেন লোনে,
শুভ ঘোষ, তার কাছে ভালোই অফার আছে। তিনি যদিও এখনও শিওর নন যে কেরালা ব্লাস্টার্সে যাবেন না, তিনি এখনও দেখছেন অন্য জায়গায় যদি ভালো অফার থাকে। পাপা বাবাকার দিওয়ারা, এই জায়গাটা একটা একটুখানি একটা ব্যাপার আছে যে পাপা বাবাকার দিওয়ারা, আমরা বারবার বলছি, আমাদের কাছে যেটা খবর আছে যে উনি ইউরোপে চেষ্টা করছে, আর এজেন্ট ঠিকমতো তাকে প্লেস করতে না পারেন, তাহলে তিনি হি ওন্ট মাইন্ড টু প্লে অ্যানাদার ইয়ার ইন ইন্ডিয়া। তো ইন্ডিয়া খেললে তিনি, যার বারবার যেটা বলেছি, তিনি একটুখানি কমফোর্টেবল পরিবেশে খেলতে পছন্দ করবেন। আমার মনে হয় কমফোর্টেবল পরিবেশ বলতে তিনি চেনা ম্যানেজমেন্টই বোঝাতে চেয়েছেন, এবং ইন্ডিয়ায় তার চেনা নাম বলতে কেউ ভিকুনাই। তো যদি তিনি ইন্ডিয়ায় খেলেন তাহলে তার কেরালা ব্লাস্টার্সে খেলার সম্ভাবনাই বেশি। এরপরে দুটো নাম, বেইতিয়া এবং গঞ্জালেস, বলার আগে একটা জিনিস বল, সাহাল আব্দুল সামাদ আর ওগবেচেকে কিন্তু কেউ ভিকুনা বলেছেন দলে যেন কোনো মতেই তাদের ছেড়ে দেওয়া না হয়। এবার আসছে বেইতিয়া। আচ্ছা, বেইতিয়ার ব্যাপারটা এখন এরকম দাঁড়িয়ে আছে, বেইতিয়ার কাছে কিন্তু ওয়েটকের অফার আছেই, সবুজ মেরুনে তার পরের বছরও খেলার সম্ভাবনা প্রবল। কিন্তু সেই একই কথা, তিনি ওই তাকেও বলা হয়েছে যে এই সপ্তাহের মধ্যে, মানে তাকে তার কন্ট্রাক্ট ডিলটা ডান করার জন্য শেষ সপ্তাহের মধ্যে, মার্চ মাসে, এবার সেটা আর একটু ডিলে হবে, পোস্টপন্ড হবে, একটু একটুখানি এক্সপ্যান্ড করবে কিনা সেই ডেডলাইনটা আমার জানা নেই। তো তিনি যদি তার মধ্যেই মনস্থির করবেন, মোটামুটি এক দু সপ্তাহের মধ্যেই আপনারা হিন্টস পেতে হিন্টস পেয়ে যাবেন যে বেইতিয়া করছে কি করছে না। প্রি কন্ট্রাক্ট এখনও সই করেনি, এটি এখনও পর্যন্ত এটাই ঠিক আছে, তিনি পরের মরশুমে সবুজ মেরুন জার্সি গায়ে তুলছেন, কিন্তু তিনি এখনও পর্যন্ত সই করেননি। এবং একটা একটা খবরের কাগজে পড়লাম তিনি নাকি মনস্থির করতে পারছেন না। অবশ্যই আমাদের সঙ্গে, আমিও তার সঙ্গে কথা বলে যেটা জেনেছি, তিনি কিবুর প্লেয়িং স্টাইলটা তার খুব পছন্দ, এবং কিবুরও তিনি একটা কিন্তু অন্যতম সেরা অস্ত্র, তো সেই দিকটা একটু ভেবে দেখতেই হবে। তবে এখনও পর্যন্ত পরিস্থিতি যেদিকে, আজকে 23 তারিখ, এখন 10:15 বাজে, এখনও পর্যন্ত পরিস্থিতি যেদিকে, তিনি সবুজ মেরুন জার্সি গায়ে চাপাচ্ছেন। যদি ডেডলাইনটা পেরিয়ে যায় তারপর আমি, এবং খবর না আসে তার ট্রান্সফারের যে তাকে এক্সটেন্ড করা হলো বা কিছু, তাহলে কিন্তু ধরে নিতে হবে যে তিনি কেরালা বাসায় চলে আসেন, তা আমরা ওই দিকে নজরও রাখবো। এরপর আছে গঞ্জালেস। গঞ্জালেস কিন্তু তার কাছে কনফিউশন নেই, তার কাছে অলরেডি সবুজ মেরুনের অফার আছে, মানে এটিকের অফার আছে, সবুজ মেরুন জার্সি তার গায়ে চাপানোর কোনো প্রবলেম নেই, এবং তিনিও উৎসাহী সবুজ মেরুনেই থাকতে। তিনি কিন্তু কেরালা ব্লাস্টার্সের দিকে উৎসাহী নন, যদিও কেরালা ব্লাস্টার্স অফার তিনি পেয়েছেন, তো এটা মোটামুটি ধরেই নেওয়া যায় যে আমরা আগেও অনেক দিন আগে আমরা আপনাদের জানিয়েছিলাম যে বেইতিয়ার মনোজটা ফিক্সড। তো দেখা যাক, এখন কেরালা ব্লাস্টার্স যদি আরও কোনো রকম অফার তাকে দেয় অ্যাজ এ প্রফেশনাল, ক্লাবের সঙ্গে কিছু চুক্তি, মানে ট্রান্সফার করে, ট্রান্সফার উইন্ডো আর প্লেয়ার এক্সচেঞ্জ এই ধরনের কিছু করে, তাহলে আলাদা, আদারওয়াইজ সবুজ মেরুন জার্সিতেই তিনি তাকে দেখা যাবে। তো এটাই ছিল আজকের আপডেট, টিম আপডেট বলে দেওয়াটাও জরুরি ছিল, কেননা প্রত্যেকের তো পরিস্থিতি এক নয়, অফার হয়তো সবার কাছেই গেছে, প্রত্যেকের পরিস্থিতি এক নয়, আর পরিস্থিতি কন্ডিশনসটা একটা বড় কন্ডিশন হচ্ছে টাইম। আজকের দিনে দাঁড়িয়ে তাদের যা পরিস্থিতি আপনাদের জানিয়ে দিলাম, পরবর্তীকালে যদি কোনো চেঞ্জ হয় অবশ্যই করে আমরা জানানোর চেষ্টা করব, পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। তবে এই সমস্ত জিনিসের ক্ষেত্রেও থেকেও বড় যে জিনিসটা, এখন আপনাদের কিন্তু ঘরের মধ্যেই থাকতে হবে, স্টে অ্যাট হোম, বিকজ উই আর ফাইটিং এগেনস্ট COVID-19, করোনা, একটা যেটা মহামারীর আকার নিয়েছে সারা পৃথিবী জুড়ে। আমরা স্টেজ 2 থেকে স্টেজ 3 প্রসেসটা একটুখানি ডিলে করার চেষ্টা করছি, সো ইউ হ্যাভ টু স্টে অ্যাট হোম, যেগুলো বলা হয়েছে গভর্নমেন্ট থেকে সেই প্রিকশনারি স্টেপগুলো আপনারা নিন, আর অবশ্যই করে, মানে এটা 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 এটার মানে আমরা প্রথম দিন থেকেই খুব সিরিয়াসলি বলে আসছি, আমরা কখনোই এটা নিয়ে কোনো সেরকম মানে মজা বা মেমে করিনি কিরকম সেরকম কিছু, আমরা সিরিয়াস বুঝেছি, কারণ আমাদের বন্ধুবান্ধবরা বাইরে আছেন এবং তারা আমাদের প্রতিনিয়ত জানাচ্ছেন যে তারা কীরকম আতঙ্কে আছেন, এবং তারা আরও ভয়ে আছেন যে যদি ভারতে হয় তাহলে ওইখানে, যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ওই রকম অবস্থা হয় কম জনঘনত্ব নিয়ে, এখানে অত ওয়ার্ল্ড ক্লাস মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, তাহলে আমাদের দেশে কী হবে। তো অবশ্যই করে আপনারা নিয়ম পালন করুন। কালকে অনেকেই আমাকে বলেছিলেন লাইভে আসুন, এবং ইস্টবেঙ্গল একটা চিঠি দিয়েছে মোহনবাগানকে চ্যাম্পিয়ন না করা হয়, এই ধরনের কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে করতে, আমি কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে ভিডিওটা বানিয়েও ফেলেছিলাম, দেন আই রিয়েলাইজড কে কন্ট্রোভার্সি ক্যান ওয়েট, লাইভ সেশন ক্যান ওয়েট। এখন পর্যন্ত যে আপডেটগুলো খুব জরুরি সেই আপডেটগুলোই আমরা দিতে থাকবো, যেদিন খুব জরুরি আপডেট থাকবে না সেদিন আমরা ভিডিও দেবো না, আপাতত আমাদের একসঙ্গে থাকার কথা,
অবশ্যই এখন কন্ট্রোভার্সি না করে একসঙ্গে থাকাই ভালো। চলো আজকের মতো বিদায়।